ভিডিও হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, ঠিক আছে, ভাত কি মাছ? মশা আমার তো বাটাই কই, কিন্তু বাটা হয় না তো, বড় হয় বাটা হয় না তো। এটা কি হয়? মানে এই মাছটা ডিম ফুটে, বুঝছেন, ডিম ফুটে এত বড় এরকম থাকে, সে থেকে অল্প একটু বাড়ে। ওটা তো বাটে মাছ, যে মাছ তাড়াতাড়ি বাড়ে, তাড়াতাড়ি বাড়লে হবে কি? বাঙালি খায় এমন কোন জিনিস করতে হবে, যেমন তোমার এই যে বাটা বুটা সবাই খায়, শিঙ্গি বা ট্যাংরা মাছ এগুলো যখন চাষ করে দিই, যখন এগুলো অল্পতেই ভেদ থাকে না, খাবার দেওয়ার সময় মনে করেন একবারে হ্যাঁ, পরে যা মাছ দিয়েছিল 80,000 টাকার, ওই মাছ অতগুলো হয়নি, অন্য মাছ হচ্ছে। খাবার দেওয়ার মাছ ধরবা কাদার ভিতরে আত্মগোপন করে, পুরো পুকুর সেটছে না, প্রশিক্ষণ নিতে হবে তোমাকে, তাহলে সফলতা দ্রুত ধরে দিবে। প্রাণী সম্পদ বিভাগে যারা চাকরি করে একে কোনো কাজই দেখি না, দুই একজন যদি ডাকে নিয়ে যায় তা গেল, না হলে সারাদিন অফিসে বসে আমরা সরকারি মনে করেন এর থেকে গরুর এর থেকে ডাক্তারের কাছে কিন্তু অনেক কিছু পাই, কিন্তু মানুষের ডাক্তারের কাছে এরকম ওষুধ বেরিয়ে পায় না, এরকম গরু ছাগলেরও দেয় কিন্তু সালারা করে কি সেটা বেঁচে খায়, বিক্রি করে, বিক্রি করে আবার ওই সরকারের ডাক্তার এই সিস্টেম তৈরি করে। আমরা আমাদের বিদেশি গরু ছিল এক সময় চিকিৎসা করে নিলাম সরকারি ডাক্তারের থেকে, মনে করেন যে এই প্রাইভেট ডাক্তারের থেকে সরকারি ডাক্তারের বেশি টাকা নেয়, চিন্তা করো যে আমরা অফ ডিউটিতে আসি, এবং সাধারণ মানুষ হিসেবে অতটা প্রতিরোধ করার মতো ক্ষমতা আমাদের হয় নাই। সরকারি ডাক্তারের আবার ইয়ে আছে, এই গরু বীজ দেয় না, একবার তার থেকে 5,000 দিবি সরকারি ডাক্তার, একবার না আটকে 5,000 দিবি। প্যাট মোটা দেখা যাচ্ছে কেমন? আমার মোটা হয়ে গেল নাকি প্যাট? কালকে রাস্তার যা ভিডিও করবো 10 মিনিট করে করে, 10 মিনিট করে 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 6টা ভিডিও বানালেই 1 ঘন্টা হয়ে যাবে। ভাত খেলাম, পেট মোটা হয়ে গেছে, কেমন লাগবে? সুন্দর দেখা যাচ্ছে আমার, খাওয়া ঠিক আছে, মেকআপ করা লাগবে,
ওকে হ্যাভ এ রিল্যাক্স। 5 মিনিট হয়েছে ভিডিও, বাহ ফাইন। তো 1 ঘন্টা করে আপলোড করা লাগবে, 1 ঘন্টা ভিডিও করলে তোর মেলা মেগাবাইট হবে গো। কয়েক জিবি হয়ে যাবে এটা, 8-10 জিবি হয়ে যাবে। তখন আপলোড করবো কেমনি, আবার এতক্ষণ আপলোড দিয়ে ঘুম আসা লাগবে। বুঝছো ইউটিউব, এই ভিডিও তোমার ভিতরে যাবে, আপলোড দিব। ঠিক আছে, তাহলে এখানে 5 মিনিট 6 মিনিট হলো। একটা নামাই দিয়েন, হ্যাঁ দেখেন পুরি ছেড়ে যা। ¿Vas a no poder ir a la fecha? No, no.
আমার ফোন দিলে ভয় লাগে আমার। হ্যাঁ খুবই খালি ফোন দিলে জি মামা, হ্যাঁ মামা, আচ্ছা মামা, ঠিক আছে, এই এর বেশি আর কোনো কথা হয় না। আসুন এই বাজারে, ভিতরে আসুন। পদ্মার বাড়িতে আসো, পদ্মার, হ্যাঁ পদ্মার, দুষ্ট ছেলে, ভালো তুই সাইড হ, এই বাবু দুষ্টু, আমি ভিডিও করতেছি, ভিডিও এমনি নিব, হচ্ছে কি নিব, সাবিন তেল, সরষের তেল, মশলা, ডাল, মানে লেখো তো বাবু, দাম বেশি, দামই না লেখো, সরষের তেল দেড় কেজি, সরষের তেল দেড় কেজি, ধুর সাবিন তেল, সাবিন তেল দেড় কেজি দাও, আর দশ টাকা ভাই, সয়াবিন তেল কয় টাকা দেড় কেজি, সরষের তেল পঞ্চাশ টাকার, তারপরে মশলা, শুধু মশলা দিবা, জিরা দিবা না, বিশ টাকার, শুধু মশলা বিশ টাকার দিবা, ডাল এক কেজি দিবা, আর একটা ভীম লিকুইড দিবা, ওই বোতল আছে আমার ইয়ে দিবা, ওই পলি, ভীম পলি, আর কিছু না, মাছ মাংস আছে দাও, ঠিক আছে, হ্যাভ এ রিল্যাক্স, ও বোতল দূরে দিয়ে দাও, বোতল দাও, ওটা সরিষার তেলের জন্য, ইয়ে কিনা লাগবে তোমার সাইকেল ব্লগিং এর জন্য, ইয়ে পাওয়া যায় একটা বেল্ট পাওয়া যায়, ওই বেল্টের সঙ্গে মোবাইল এরকম বুকে আটকে রাখে, ওইটা সাইকেল চালানোর সময় বুকে আটকে রাখে, বুঝলে, কেনা লাগবে মামা, এ আলু ভর্তা খায় মজা লাগে না, এটা আর কেজি দেন, ওটা আর কেজি দেন, ওটা কত করে মামা এখন, এটা বাদ দিয়ে দেন, আর এটা মামা, এটা এ লালটা আশি আর একশো চল্লিশ আর পঞ্চাশ নব্বই, মামা তাহলে কয় টাকা হলো, পঁচপন্ন আশি নব্বই, মানে ধরেন এই দুষ্ট লোক, এ দেন তো পেঁয়াজ দেন তো, দেড় কেজি দিবেন, তিন কেজি তাই বেশি উঠতে চার কেজি, এখন এটা কত করে পেঁয়াজ, আদা রসুন আছে আমার,
আমাদের ওষুধ 8 কেজিতে 1 কেজি পেঁয়াজ না কারণ মরিচ দেন 10 টাকার দেড় কেজি দিচ্ছেন না পেঁয়াজ মামা পেঁয়াজ দেড় কেজি দিচ্ছেন না 50 টাকা দিচ্ছেন হয়ে গেল কাঁচা মরিচ লেগেছে 2 কেজি আমি সেটাই কইতেছি 1 কেজি নিলে হবে না ভাইয়া দিছে পেঁয়াজ দিছে মামা 3 পোয়া দেন তাহলে মিল করে দিবেন দেন হ্যাঁ পলিথিন করে দিন ঠিক আছে মামা নেন আর আপনি পাকলা মাঙ্গুর কত করে টমেটো 20 টাকা পাতাকপি বেগুন কত এটা বেগুনটা কত আর এটা কালোটা দেখি বাজার দেখি পাতাকপি কত 15 করে নেন দেখেন 15 দেওয়া যাবে না একটা দেন আর বেগুন কত করে এটা হাফ কেজি নেব বেসে দাও তো ভাইয়া পোকা পোকা না থাকে এরকম হাফ কেজি দেন মামা পোকা দিয়েন না দেখে দিন মামা কাঁচা মরিচ দিছি বেগুন নিলাম পেঁয়াজ আলু মরিচ লাউ নিব শাক নিব ধন্যবাদ দেন নাকি এলে কি পাতা এলে ধনে ভালো না আমদনি ভালো পুনের মতো দেন তো না 10 টাকার এক আটে কি 10 টাকা
কত নষ্ট হয়ে যাবি নষ্ট হয়ে যাবি যে চলো পাঁচ টাকা দিলে দেন রাখো রাখো তারপরে হচ্ছে লাউ নিব শাক নিব টমেটো নিব লাউ শাক টমেটো শাক এগুলো নিব না ওদিকে নিব শাক লাউ নিব একটা লাউ নিব লাউ শাক টমেটো আচ্ছা বাজার কম কাকা এটা কি ওটা সলুক রান্ধুনি পাতা আস পর্যন্ত ছিলাম না আমি মজা লাগে কোনটা দেন দেন দশ টাকা দিয়ে আলো লাউ এটা ক টাকা নিবেন নি দশ টাকা হ্যাঁ কে মা গো মা বলে ওই লাউ বলে পঞ্চাশ টাকা লিবি বলে কম লাউ লম্বাটা কত না গো মামা আমার দাম বেশি হয়ে গেল তাহলে শাক নিয়ে আসেননি আজকে না শাক নিয়ে আসেননি আচ্ছা মামা টমেটো কত এটা মামা ভালো ভালো কি জন্য এটা মামা ও আচ্ছা আচ্ছা এই ঘটনা শাক কোনটা কত মামা শাক শাক বিশ টাকা তিরিশ টাকা পালং শাক দেন আমাকে এক কেজি মামা এক কেজি পালং শাক দেন মামা টমেটোকে কাঁচাগুলো নয় ভালো না পাকাগুলা পরে খারবো মনে মামা এই কালাই কত কালাই কালাই দেখেন তো কতদিন হলো পাঁচ মিনিট হচ্ছে দেখেন তো বিশ টাকার থাক বিশ টাকার ও আচ্ছা দেন মামা এটা না আড়াইশো দেন গো ভালো হবি না এটা ওই খিচুড়ি খাওয়া যাবে এটা দিয়ে আড়াইশো বেশি হয়ে গেছে মনে হয়
মা বেশি হয়ে গেছে মনে হয় 250 দেখেন তো না ইয়াল্লা তাই নাকি 250 দেন আমাক কতগুলো তুলছেন কে দেখছো ওখানে 250 এ মা কেমন এটা 40 করে ধরে না কি পনেরো আর বিশে হচ্ছে 35 35 আর হচ্ছে হলো 55 আমার কটা কাছে কন্ত সত্যি করে তাহলে এখানে লাউটা বাকি থাকলো, শাক নিলাম, টমেটো নিলাম, ধনে পাতা নিলাম, বাঁধাকপি নিছি, এদিকে এগুলো নিতে দিছি, এক দুই তিন চারটা জিনিস ভীম, পাঁচটা জিনিস, আজকে মাংস মাছ আর ডিম পরে নিব নি, এখান থেকে এখন শাক নেওয়া লাগবে, ইয়া লাউ নেওয়া লাগবে একটা, এটা পকেটে রাখি এখন লাউ 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 তুমি তুমি থাকো আমি লাউ দেখে নিয়েছি একটা বুঝতে কষ্ট হবে তোমার এগুলা কি হ্যাঁ কি লাভ এগুলা দোষ কি বেজবারে বড় লাউ হে দাম নাই লাউ নাই ও ইয়ে লাউ নাই এর মামার দাম তো মেলে গেল মাংস আছে ইয়ে মাংস আছে ওর কাছ থেকে নিয়েছি তাহলে আর বেশি নিয়ে তো লাভ নেই শুরু না লাগে এমন লাউ কত মিষ্টি লাউ এ মামা ভাইয়া লাউ কত কোনটা কুমড়া মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াই নেই ওর কাছ থেকে মিষ্টি কুমড়া নিয়ে এসে কাকা আপনার লাউ কত করে রাখলে কতটুকু আছে এটাতে দেখেন তো 28 টাকা কত করে বাবা 1000 টাকা নোট যা হয়ে গেছে কম হয় না তাহলে কেমন নিমু কন্ত ভাঙ্গে দিবিটা কে গো ক টাকা খুচরা হবে আপনার কাছে ভাইয়া এটা একটু খুচরা করাই দিবেন লাউ কিনতাম তো টাকা নেই কি দিবেন
মামা টাকা খুচরা নাই, লাভ দিল না খুচরা, লাভ নিয়ে পারছি না, হবে না দেখেন তো, লাভ নেই দিচ্ছ না, ওটা লোকে করলাম হাতের মতো খুচরা টাকা কর নাই দেব না, কার কি চিন্তা কত চিন্তা মানুষের, এ ঘুম পারে কেমনে বিপদ হয় দেবি মামা, হ্যাঁ না তা না, তোমার কাছে খুচরা আছে কি এটা, তাই বলো খুচরা নাই মামার কাছে, হওয়ার ধরে হলো না, হ্যাঁ হ্যাঁ এটা দেন এটা দেন এটা দেন, ওই চাচার কাছে লাভের ইয়ে মানে বেচছে কি না, ময়না খুচরা টাকা যে নাই ময়না, এ আল্লাহ, দুই তিন চার পাঁচ, ময়না খুচরা টাকা যে নাই, আমি দিচ্ছি পাঁচ টাকা দেন দেখি, পাঁচ টাকা দেন, আছে পাঁচ টাকা, কয় পাঁচ টাকা নাই তো, কটাকাটি দুই তিন, ওরে নেন এটা পাঁচ টাকা নিছি আমি, আচ্ছা একশো টাকা খুচরা হবে না এবার, দেন এটা মনে হয় আঠাশ টাকা, ডাব কত করে হাই মামা,
বামে যান। কি হচ্ছে ওটি? কিসের ইন্টারভিউ নিচ্ছে? সময় টিভি একটু ডান পাশে গলির ভিতরে দিন। Thank you.
আমরা এখন বর্তমানে বগুড়ার জেলখানা, যেটা বলা হয় জেলখানা মোড়। সন্ধ্যা পরে আগে এই মোড়ে অসংখ্য ছেলে মেয়ে আড্ডা দিত, এখন কমে গেছে অবশ্য বর্তমান পরিস্থিতি এবং সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। তারপরেও আড্ডা চলে, এই দোকানগুলো একটু নতুন হয়ে গেছে। বলা হয় ইলিয়াস রান্না, ট্রপিক্যাল ইলিয়াস রান্না এটা। এই রোডটা চলে গিয়েছে বউ বাজার এবং বক্সি বাজারের রোড। এটা হচ্ছে বগুড়া জেলা সিভিল সার্জন অফিস, জালেকিয়া স্টোর। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বগুড়া জেলা প্রশাসকের বাসভবন, খুবই সুন্দর ভেতরটা, যদিও কখনো যাওয়া হয়নি। তিন মাথা বাম দিকে চলে গিয়েছে গোবাজার, এবং সে চলে গিয়েছে বক্সিবাজার, বাম দিকে যাচ্ছে বক্সিবাজারের দিকে, সরি গোবাজারের দিকে। বেশি দূরে আর আমি যাবো না, এখান থেকে ব্যাক করবো। সামনে বাড়ি এটা আমার পুরাতন একটা রেস্টুরেন্টের বাসা ছিল, পরে তোমাকে এখানে আমি যাই হোক। বগুড়া শহরটা আসলে অনেকটা গোছালো অন্যান্য শহরের চেয়ে, আসলে নিজের শহর বলে এমনটি না, আসলে অনেক সুন্দর এবং গোছানো এবং পরিচ্ছন্ন বলা যেতে পারে। আমি আর ব্যাক করছি জেলখানার মোড়ে। মৌসুম এন্টারপ্রাইজ, এখানে ওষুধ পাওয়া যায় চব্বিশ ঘন্টা। দারাজ স্টোর, এখানে বগুড়া শাখা এটা দারাজের। এটা সিভিল সার্জনের কার্যালয়, এটা এই রোডটা দিয়ে আমরা যাচ্ছি বর্তমানে মহিলা ক্লাবের এখানে। সামনেটা একটা ছোট একটা চার মাথা,
বাম দিকে মহিলা ক্লাব এবং সোজা গেলে যাওয়া যাবে হচ্ছে ডলফিন টাওয়ার, সবাই চিনে বগুড়া ডলফিন টাওয়ার। এটা হচ্ছে মহিলা ক্লাব, মহিলা ক্লাবের কাজ চলছে, গেটের কাজ। সামনে নেট নেট প্রমডেল স্কুল, ডান দিকে গেলে স্কুলে যাওয়া যায় এই রোডটাতে। বগুড়া জল শীতলের মাঝে এই রোডটা আমার খুব ভালো লাগে, এখানকার আশেপাশের পরিবেশ এবং মানে ভিআইপি মানুষগুলো এই রোডে কাটে আর কি। বিল্ডিংটার নাম ভুলে যাচ্ছি আমি, এটা সার্বিয়া গার্ডেন। ভিআইপি পার্সনরা এখানে থাকে। এটা ছিল হচ্ছে টংঘর, দেখা যাচ্ছে না আগে এই টংঘরে খুব আড্ডা হতো, বাট বন্ধ করে দিয়েছে। এখন যাচ্ছি টান লোকে। রোহিত 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 কাকা, 3:15 বার্গার দিন। তুমি কি চালে আমি ভুলে গেছি, চারটা পুরি সালাদ তৈরি করে নিবা, এমনি উঠে নেবা। ওখানে ভিডিও করা লাগবে বুঝছো, আমার ওই চ্যানেলটা গেছে তো, এখন আরেকটা চ্যানেল রান করা লাগবে। ওটা রান করতে গেলে তোমার ওই 1 ঘন্টার দুটো ভিডিও লাগবে। ওনার আসলে ওই বিজনেস আর কি বিজনেস আছে, লেগে থাকো যেহেতু ওনার বিজনেসের প্ল্যানিং আছে আর হচ্ছে টাকা পয়সাও আছে সাথে থাকলে আর বিশ্বস্ততা অর্জন করলে ওনার। হ্যাঁ তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আর কাজ শিখে না কি কাজ করা লাগে, কি কাজ করা লাগে আসলে ওটা গুনে টাকাটা বুঝে না।
আবার বুঝে নাও আর কি কালকে হচ্ছে গাঁক যাইতে বললো কাকের ওটাতে অ্যাপয়েন্টমেন্ট কেমন ইয়ে হয়নি শেষ হয়নি কিন্তু ওই যে আমার যে ভাই আসা ফোন দিছি সেই স্যার তোমার স্যার হলে তুমি খোঁজ খবর নাই কোনো খোঁজ খবর ফোন টোন দিবা খোঁজ খবর নিবা কখন কী হয় না হয় তুমি ভাবছি যে তুমি অন্য কোথাও চাকরি করছো কি না তো কালকে আসো সকালে 9টার মধ্যে আসবা আবার না পাঁচে ফেরে আসো না আচ্ছা ঠিক আছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার পারবো স্যার সবই পারবো এরকম বললে চাকরি হবে ভাই 10টা পুড়িয়ে খালি টক না কি করবো আমি দেখলাম যে ভাই পাচ্ছি প্রাইভেট আমার এখন আছে এই বছর থাকবি ধরেন এরকম থাকবে যে কথা আছে আগে দিয়ে একজন ফোন দিচ্ছে না আমার বাসার ব্যাপার নেই মনে হয় বললাম আমি এক জায়গায় যাচ্ছি জানাবো জানাইনি সকাল একটা নেওয়া যায় না মাইকে সকালে নাও একটু কষ্ট করে উঠো সকালবেলা তাড়াতাড়ি ঘুমায় যাবো রাতে পড়ানো মানে ওখান থেকে বের হয়ে ১৫,০০০ টাকা হলে মোটামুটি চলো যা বিকাশ আর কি নিবি আচ্ছা কাকা আমাদের এটা